সুস্বাদু কিচেনে সবাইকে স্বাগত। চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখি না আজকে রেসিপিটি। আজকে বানিয়ে নেব রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট রেসিপি। এর জন্য প্রথমে আমি এখানে বড় সাইজের দুটো রুই মাছের মাথা নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়ে এখন জলটা ঝরিয়ে নিয়ে লবণ হলুদ দিয়ে এরকম ভালোভাবে একটু মেখে নেব মশলাটা। লবণ হলুদটা ভালোভাবে মাখানো হলে মাছ ভাজাটা বেশ ভালো হয়, তো মশলাটা ভেতরে ভালোভাবে ঢোকে লবণটা। এখন অন্যদিকে ওপেনে একটা কড়াই বসিয়ে আমি এখানে কড়াইতে ভেজে নিচ্ছি এখানে তেল দিয়ে। এদিকে মাছটা আমি কড়া করে ভেজে নেব। অন্যদিকে এখানে নিয়েছি মুগ ডাল। মুগ ডালটা আগে থেকে এটা গোটা ডাল কেনা ছিল, সেটা ভেজে নিয়ে এটা ভেঙে নেওয়া আছে। খোসাটা ছিল বলে আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখে একটা খোসাটা ভালোভাবে ছাড়িয়ে নিলাম। এখানে আপনাদের খোসা ছাড়ানো যদি মুগ ডাল থাকে তাহলে একেবারে এটা ভেজে নিয়ে তারপরে এখানে লবণ হলুদ তেল দিয়ে এটাকে আমি জাস্ট সেদ্ধ করে নেব। এখানে যতটা ডাল আছে তার আমি ডবল জল দিচ্ছি। এখানে জাস্ট দুই থেকে তিনটা সিটি দিয়ে আমি ওভেনটা বন্ধ করে দেব। অন্যদিকে কড়াইতে কড়াই গরম করে নিই। এখন দিয়ে দিলাম সরিষার তেল, কয়েকটা গোটা জিরা, হাফ চামচেরও কম আছে গোটা জিরে, শুকনো লঙ্কা তিনটে, দুটো তেজপাতা আমি ছোটো ছোটো টুকরো করে দিয়েছি যাতে ফ্লেভারটা তেজপাতা বেরিয়ে যায়। এখন কয়েক সেকেন্ড এটাকে ভেজে নিলাম। আর দিচ্ছি পাঁচফোড়ন। এখানে পাঁচফোড়নটা আপনারা না চাইলে নাও দিতে পারেন, ডালে অনেকে পছন্দ করেন না, এখানে নাও দিতে পারেন। এখন এটা কয়েক সেকেন্ড ভাজা হয়ে গেছে। এখানে পেঁয়াজ কুচানো, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, সেটা কুচিয়ে এখন দিয়ে দিয়েছি। এখানে অল্প পরিমাণ লবণ দিচ্ছি যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা যায় এবং কালারটা খুব সুন্দর আসে। এখানে লবণ দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় বলে লবণটা দিয়ে এখন এটাকে নেড়ে ছেড়ে ভেজে নেব। এদিকে পেঁয়াজটা ব্রাউন কালার করে আমার তিন চার মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি রসুন বাটা, লঙ্কা বাটা, এখানে লঙ্কার পরিমাণটা আপনার কম বেশি করে নেবেন। আর দিচ্ছি আদা বাটা। আদা বাটাটা মুগ ডাল যেহেতু আছে এখানে অবশ্যই দিতে হবে এবং আদা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। আর এখানে আমি দুটো টমেটো মিডিয়াম সাইজের এটা গ্রেট করে নিয়েছি, চাইলে আপনারা এখানে পিষে দিতে পারেন, আমি গ্রেট করে নিয়েছি, এখানে বেশি গলা গলা হয়নি, এরকম ছোটো ছোটো টুকরো আছে। এখন টমেটোটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, এখানে তাহলে জলের কোনো প্রয়োজন হবে না, এতে মশলাটা ভালোভাবে কষা হবে। আর দিচ্ছি জিরা ধনে গুঁড়ো, লবণ, হলুদ গুঁড়ো, যেহেতু ডালে আমার আগে থেকে দেওয়া আছে লবণ হলুদ তাই এখানে আন্দাজ করে একটু কালারটা হওয়ার জন্য এরকম হলুদটা দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা ভালোভাবে কষে নেব। মশলাটা এখানে আমার তিন চার মিনিট কষা হয়ে গেছে, মশলাটার তেল ছেড়ে গেছে। এখন ডালের যে জলটা আছে আমি সেই জলটা যেহেতু গরম আছে সেই জলটা দিয়ে এখন মশলাটা ভালোভাবে কষে নিয়ে এখানে ডালটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখানে চাইলে আপনার ডালটা ঘুটে দিতে পারেন, আবার না চাইলে এরকম গোটা গোটাও অনেকে পছন্দ করেন সেরকমভাবে তৈরি করে নিতে পারেন। এখন মশলাটা কষে নেওয়ার পরে জল দিয়ে ডালটা আমি দিয়ে দেব। ডালটা পুরোটাই দাও হয়ে গেছে, এখন এটা নেড়ে চেড়ে যে মাছের মাথাগুলো ভাজা আছে সে মাছের মাথাগুলো দিয়ে দেব। ঢাকনা দিয়ে এখন মাছ ভাজা যে তেলটা আছে সেই তেলটা দিয়ে দিলাম। তেলটা দিলে কিন্তু এখানে তরকারির টেস্টটা বেশ বেড়ে যায়। এখন ঢাকা দিয়ে মোটামুটি চার পাঁচ মিনিট রেখে দিয়ে এখানে আমি কিছুটা জল দিয়ে দিয়েছি। জল দিয়ে ধনে পাতা কুচানো ছড়িয়ে দিয়ে উপর থেকে এখন কিছুটা গরম মশলার গুঁড়ো, জলটা ভালোভাবে ফুটে গেছে, মাছের মাথাটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখানে মোটামুটি পাঁচ থেকে ছয় মিনিট মতো আমি মিডিয়াম ফ্লেমে রেখে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। জলের পরিমাণটা আপনার কম বেশি করে নেবেন, যেমনটা ডাল খাবেন ঘন কিংবা পাতলা সেই হিসেবে কিন্তু জলটা দেবেন। আমি মিডিয়াম মতো রেখে ঢাকনা দিয়ে কয়েক মিনিট আমি ফুটিয়ে নেব। এখন এখানে উপর থেকে গরম মশলার গুঁড়ো, লবণটা একটু কম আছে এটা টেস্ট করে নিয়ে লবণটা দিয়ে দিলাম। এখানে গরম মশলার গুঁড়ো, ভাজা মশলার গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিয়ে ওভেন বন্ধ করে দেব। খুব সহজে তৈরি হয়ে গেছে রুই মাছের মাথা দিয়ে কুড়ি ঘন্টা রেসিপি। আমার রেসিপিটি কেমন লাগলো আপনার কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে যখনই কোনো ভিডিও আপলোড দেবো সর্বপ্রথম।